সমস্যা আছে, যে সমস্যা চাওয়া পাওয়া আছে, সেগুলোকে যতদূর সম্ভব আইনসঙ্গতভাবে মিটিয়ে তাদের মালয়েশিয়া অবস্থানকে আরো নিরাপদ এবং আরামদায়ক করা। আপনারা জানেন বাংলাদেশ হাই কমিশনের যে কার্যক্রম, তার ভিতরে পাসপোর্ট প্রদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা চেষ্টা করে যাচ্ছি, এখানে লক্ষ লক্ষ পাসপোর্টের আবেদন প্রতি বছর পড়ে, যেটি আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের সীমিত সাধ্য, সীমিত জনবল দিয়ে যতদূর সম্ভব তাদেরকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। এক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা পাসপোর্ট সেবা প্রত্যাশী তাদেরকে একটু সচেতনভাবে পাসপোর্টের আবেদনটি করার জন্য। অনেক সময় আপনাদের পাসপোর্টের আবেদনের ভুল মাত্রার কারণে অথবা আপনারা সরাসরি নিজে পাসপোর্টটি না করে অন্য কারো মাধ্যমে যখন পাসপোর্টটি করেন, সেটি যথাসময়ে পোস্ট অফিসে জমা না দেওয়ার কারণে আমাদের হাতে আসতে দেরি হয় এবং সেই দেরির কারণেই আপনাদের পাসপোর্ট পেতে দেরি হয়। এছাড়াও অনেক সময় কারো পাসপোর্টের তথ্য পরিবর্তন বা অন্য কোনো জটিলতার কারণে অনেক সময় পাসপোর্টের দেরি হয়। তাই যখন পাসপোর্টের আবেদনটি করবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা চেষ্টা করবেন নিজে করতে, যদি না পারেন অন্য কারো সহযোগিতা নিলেও আপনি নিশ্চিত করবেন যে আপনার আবেদনটি যথাসময়ে পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে। অনেক সময় অনেক ভাই তার কোনো বন্ধু বান্ধবকে পাসপোর্টটি দিয়ে থাকেন এবং মনে করেন আমি তো পাসপোর্ট জমা দিয়েছি, কিন্তু দেখা যায় সেই বন্ধুটি পাসপোর্ট যথাসময়ে জমা দেয় না, কিন্তু উনি ধারণা করে থাকেন পাসপোর্টটা জমা হয়েছে, মাসের পর মাস যাচ্ছে পাসপোর্ট আসছে না, একটি ধারণা নিয়ে থাকে যে বাংলাদেশ হাই কমিশন যথাসময়ে তার পাসপোর্টের কাজটি করছে না। আমরা বেশিরভাগ সময় দেখেছি, আমরা বেশ কয়েকটি এই ধরনের আমি বলবো যে কমপ্লেইন আমরা তদন্ত করেও দেখেছি যে আসলে যথাসময়ে পাসপোর্টটি জমা না দেওয়ার কারণেই কিন্তু ওই ভাইটি যথাসময়ে পাসপোর্টটি পাননি। তাই আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, সমাজের গণ্যমান্য আপনারাও, আপনাদের যারা সহযোগী আছে তাদের মাধ্যমে সকল প্রবাসীকে এই বার্তাটি দিবেন যে আপনার পাসপোর্টটি আপনি নিশ্চিত করবেন যে পোস্ট অফিসে জমা হয়েছে, যে সেই জমার দিন থেকেই আপনি হিসাব করবেন যে আপনি কতদিনের মধ্যে পাসপোর্ট পান। আমরা চেষ্টা করছি যত দ্রুততার সাথে আপনাদের পাসপোর্টটি আপনার হাতে পৌঁছে দেওয়া যায়, কারণ আমরা জানি এখন যে রিক্যালিব্রেশন চলছে তার কারণে পাসপোর্টের আবেদন বৃদ্ধি পেয়েছে, আপনাদের পাসপোর্টের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, অনেকে 3 মাসের মাথায় নতুন করে আরেকটি পাসপোর্টের আবেদন করে। একটি পাসপোর্ট, নতুন পাসপোর্ট হাতে নিয়ে একজন কাউকে দেন তার পাসপোর্টে ভিসা লাগানোর জন্য, এখন এই 3 মাসের মাথায় আবার আরেকটি আবেদন করে আরেকটি পাসপোর্ট পেয়ে আরেকজনের হাতে দেন। এভাবে যদি করেন তাহলে আপনাদেরকে পাসপোর্ট দেওয়া আমাদের জন্য অনেক সময় আরো কঠিন হয়ে যায়, কারণ তখন পাসপোর্টের চাপ বৃদ্ধি পায় এবং চাপ বাড়লেই কিন্তু পাসপোর্টের স্বাভাবিক গতি আদায় মন্থর হয়ে যায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 3 মাসের মাথায় যদি আরেকটি পাসপোর্টের আবেদন করা হয় তখন পাসপোর্ট দেখা যায় পাসপোর্ট সার্ভার থেকেও তখন কোয়েরি করে যে কেন হয়তো 3 মাসের মাথায় আরেকটি পাসপোর্ট লাগবে, তখন ওনার ওই পাসপোর্টের আবেদনটি ওখানে স্থগিত হয়ে যায়। সেই জন্য নানাবিধ কারণে কিন্তু পাসপোর্ট পেতে আপনাদের দেরি হয়। এই জন্য পাসপোর্টের আবেদন করার আগে এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি, এবং যদি যথাসময়ে একটু সময় হাতে নিয়ে আপনারা আবেদন করলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে অন্তত পক্ষে আমাদের দিক থেকে কোনো গাফিলতি থাকবে না, সেটি আমরা নিশ্চিত করব যাতে করে আপনারা আপনাদের পাসপোর্টটি যথাসময়ে পেতে পারেন। এবার আমি আরেকটি বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সাম্প্রতিককালে আপনারা জানেন যে 4 বছর নতুন কর্মী নিয়োগ বন্ধ থাকার পর 2021 সালের ডিসেম্বর মাসে নতুন কর্মসংস্থানের যে আপনার MOU সেটি স্বাক্ষরের মাধ্যমে, সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া দ্বার উন্মুক্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় 2022 সালের 2 জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের সভায় কর্মী প্রেরণের প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়াটি উন্মুক্ত হয়েছে। এরপর থেকে গত 7-8 মাসে আমরা প্রায় 3,10,000-এর মতো নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আবেদন মালয়েশিয়া সরকার অনুমোদন প্রদান করেছে। এই 3,10,000 থেকে ইতিমধ্যে প্রায় 1,15,000-এর মতো নতুন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া এসে তাদের কর্মসংস্থান শুরু করেছেন। তার অর্থ হলো এই যে এই পর্যন্ত প্রায় 1,15,000 নতুন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া এসেছেন এবং আরো প্রায় 2 লক্ষের মতো নতুন কর্মী আসার আবেদন ইতিমধ্যে অনুমোদন হয়েছে। তাই আগামী 1 বছরের অন্তত পক্ষে 2 লক্ষ নতুন, আরো নতুন বাংলাদেশি আসার সুযোগ মালয়েশিয়ায় আছে। সুতরাং আপনারা এ বিষয়ে ধৈর্য রাখবেন
এবং অনেকেই সাম্প্রতিক একটি মালয়েশীয় সরকারের সিদ্ধান্তের কারণে অনেকেই মনে করছেন যে বাংলাদেশ থেকে বোধহয় আর নতুন করে মালয়েশিয়াতে কর্মী নিয়োগ করা হবে না। এই বিষয়টি সঠিক নয়। আমরা গতকালও কয়েক হাজার নতুন কর্মী নিয়োগের যে ডিমান্ড আমাদের দূতাবাসের যে পোর্টাল সেটিতে জমা হয়েছে, এটি প্রতিনিয়তই আসছে। সুতরাং এ বিষয়ে কোনো রকম বিভ্রান্ত না হয়ে আপনারা আস্থা রাখতে পারেন যে মালয়েশিয়াতে ইতিমধ্যে যে 1,15,000 মতো নতুন কর্মী নিয়োগ হয়েছে এবং আরও 2,00,000 নতুন কর্মী নিয়োগের আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং নতুন করে আরও কর্মী নিয়োগের আবেদন অনুমোদিত হচ্ছে। এ বিষয়ে কোনো প্রকার আপনার গুজবে কান না দিয়ে বা কোনো প্রকার তথ্যে বিভ্রান্ত না হয়ে আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা মালয়েশিয়ায় আসার প্রত্যাশী আছেন তারা বাংলাদেশে যে সমস্ত কর্মী নিয়োগের যে এজেন্সিগুলো আছে, মালয়েশিয়ায় যারা কর্মী পাঠানোর অনুমোদন আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা মালয়েশিয়া আসার চেষ্টা করতে পারেন। এতে কোনো সমস্যা হবে না। এই আরও প্রায় 2,00,000 লোক নতুন করে মালয়েশিয়ায় আসার সুযোগ আছে এবং এটি সম্পন্ন করতে করতে আবার মালয়েশিয়া সরকার হয়তো আবার দেখবেন যে তাদের আর কর্মীর প্রয়োজন আছে কিনা। তবে আমাদের কাছে যে তথ্য আছে, কারণ আমরা মালয়েশিয়ার ফেডারেশন অফ মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স, তারপরে মালয়েশিয়ার এমপ্লয়ার্স ফেডারেশন, ওনাদের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে মালয়েশিয়াতে প্রায় 15,00,000 বিদেশি কর্মীর প্রয়োজন আছে। তার মধ্যে মালয়েশিয়া সরকারের তথ্য অনুযায়ী ইতিমধ্যে 10,00,000 বিদেশি কর্মীর নিয়োগের তারা অনুমোদন দিয়েছেন। সেই হিসাবে প্রায় আরো 5,00,000 নতুন কর্মী পরবর্তীতে আসার সুযোগ হবে। তাই এই 3,00,000-এর পরেও আরও কিন্তু বাংলাদেশিরা এখানে কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আমরা আশাবাদী। সুতরাং এ বিষয়ে আপনারা বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনারা ধৈর্য ধরে যথাযথ পদ্ধতি অবলম্বন করে মালয়েশিয়া আসার চেষ্টা করতে পারেন। আমি মনে করি আপনারা মালয়েশিয়া আসার যে সুযোগ সেটি বন্ধ হয়ে যায়নি। তাই আপনাদেরকে এই তথ্যটি আমি জানাতে চাই এবং এ বিষয়ে যদি নতুন কোনো তথ্য থাকে পরবর্তীতেও আমরা আপনাদেরকে দূতাবাস থেকে জানিয়ে দিব। আপনারা কোনো প্রকার যেরকম অডিও ভিডিও ফেসবুক এগুলোর মাধ্যমে বিভ্রান্ত হবেন না। এক্ষেত্রে যারা কর্মী নিয়োগ প্রক্রিয়ার সাথে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারাও চেষ্টা করবেন যে স্বল্প ব্যয়ে মালয়েশিয়াতে কর্মী প্রেরণের জন্য, কারণ এখানে তাদেরকে অনেক পরিশ্রম করে তার এই অর্থটি উপার্জন করতে হবে এবং যদি অধিক ব্যয় খরচ করে আসেন তারা, তাহলে তারা পরবর্তীতে বিদেশে এসে আপনার বিভ্রান্ত হয়ে এদিক সেদিক ছুটাছুটি করে তারা এক কোম্পানি ছেড়ে আরেক কোম্পানিতে গিয়ে অবৈধ অবস্থায় বিপদগ্রস্ত হন। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই বিষয়টি দয়া করে একটু লক্ষ্য রাখবেন। আর মালয়েশিয়াতে নতুনভাবে আসা কিছু কিছু কোম্পানিতে আমরা যে সমস্যার বিষয়ে আমাদের নজরে এসেছে, আমরা সেই বিষয়গুলোকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের নজরে এনেছি। তারাও এটির উপর কাজ করছেন এবং এই বিষয়গুলো সুরাহা করবেন এবং করছেন এবং দূতাবাস তাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে। সুতরাং যত সমস্যাই হোক সেগুলো মালয়েশিয়ার সরকার আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে নজর রাখবেন এবং সমস্যা হলেও সেগুলো আইনগতভাবে সমাধান করার ব্যবস্থা নেবেন। তাই আমি আপনাদেরকে আজকের এই মহান দিনে অনুরোধ করব যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বলেছিলেন যে অর্থনৈতিক মুক্তি ছাড়া আমাদের এই স্বাধীনতা অর্থবহ হবে না, তাই আসুন আপনারা আমরা যারা বিদেশে অবস্থান করছি প্রবাসী বাংলাদেশিরা, যারা আমাদের এই অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নিজেদেরকে উৎসর্গ করে বিদেশে থাকছেন, তাদের প্রতি আমার আহ্বান জানাবো যে আপনারা যে কষ্টার্জিত যে অর্থটি সেটি সঠিক পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণ করুন। তাহলে তার মাধ্যমে আপনার পরিবার পরিজন আপনার সন্তান সন্ততি যেমন উপকৃত হবে, একইভাবে দেশও উপকৃত হবে এবং দেশে নতুন নতুন কলকারখানা সৃষ্টি হবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশের অবকাঠামোর উন্নয়ন হবে এবং তারই মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম সত্যিকার অর্থের একটি বাংলাদেশ, সোনার বাংলা যেটি বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন সেটিতে বসবাস করতে পারবে। এই প্রত্যাশা রেখে আমি আবারও সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, জয় বাংলা, আসসালামু আলাইকুম।